আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে অ্যালোভেরা জেল ত্বকে লাগাবেন, অর্থাৎ অ্যালোভেরা জেলের সাথে কি মিশিয়ে লাগাবেন যাতে করে আপনাদের ত্বক ফর্সা উজ্জ্বল হবে, দাগ ছোপকে তুলে ফেলবে, ত্বকের স্ট্রাকচারকে ইম্প্রুভ করবে, আনইভেন স্কিন টোনকে ইভেন টোন করবে, আর ডাল ও ড্যামেজ স্কিনকে খুব তাড়াতাড়ি সফট সাপল ও গ্লোয়িং বানাবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে অ্যালোভেরা জেলকে আমাদের ত্বকে কিভাবে লাগিয়ে নিতে হবে। আজকের রেমিডিটি তৈরি করার জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল। এখানে আমি পতঞ্জলির অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি, আপনারা এটিও নিতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো ভালো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল নিয়ে নেবেন। আর তাছাড়া আপনাদের কাছে যদি গাছের অ্যালোভেরা জেল থাকে তাহলে সেটিও নিয়ে নিতে পারেন। অ্যালোভেরা জেল আমাদের স্কিন ও চুল উভয়ের জন্যই ভীষণ ভালো। এটি আমাদের ত্বককে হাইড্রেট রাখে, ত্বকের পিএইচ ব্যালেন্সকে মেনটেন করে, ত্বকের মধ্যে অ্যাকনে পিম্পলকে হতে দেয় না ও ত্বকের মধ্যে থাকা র্যাশ, ফুসকুড়ি, দানা দানা ইত্যাদিকে ভালো করে। এখানে আমাদেরকে 1 থেকে 2 চা চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিতে হবে। তারপর আমাদেরকে নিতে হবে রোজ ওয়াটার, অর্থাৎ গোলাপ জল। গোলাপ জল খুব ভালো ক্লিনজার ও টোনার হিসেবে আমরা ব্যবহার করে থাকি। এটি আমাদের স্কিনকে টোন করে, টাইট করে ও গ্লোয়িং বানাতে সাহায্য করে। সেই সঙ্গে গোলাপ জল আমাদের ত্বকের দাগ ছোপকে হালকা করে ত্বকের রঙকে ফর্সা ও উজ্জ্বল করে তোলে। নেক্সট আমাদেরকে নিয়ে নিতে হবে কয়েক ফোঁটা লেবুর রস। আমরা সকলেই জানি লেবুর রসের মধ্যে স্কিন হোয়াইটনিং ও স্কিন ব্রাইটনিং প্রপার্টিজ থাকে, ফলে লেবুর রস ব্যবহার করলে আমাদের স্কিন টোন ফর্সা হয়ে ওঠে। লেবুর রসের মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিজ থাকে, ফলে এটি আমাদের ত্বকের রঙকে ন্যাচারালভাবে ব্লিচ করে ফর্সা বানাতে সাহায্য করে। এখানে কয়েক ফোঁটা লেবুর রস যোগ করার পর আমাদেরকে সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নিলেই আমরা পারফেক্ট একটি অ্যালোভেরা জেল ক্রিম পেয়ে যাব, যেটি রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে পরিষ্কার ত্বকে লাগিয়ে নিতে হবে ও 3 থেকে 4 মিনিট হালকা হাতে মাসাজ করে নিতে হবে। আর ভালোভাবে মাসাজ করার পর সারা রাত এটিকে লাগিয়ে রেখে দিতে হবে। আপনারা এইভাবেই যদি পরপর 7 দিন এই DIY সিম্পল ক্রিমটি বানিয়ে লাগিয়ে নিতে পারেন তাহলে 7 দিনই আপনাদের ডাল ও ড্যামেজ স্কিনকে ফেয়ার, ব্রাইট, রেডিয়েন্ট বানাবে। এটি আপনারা রুম টেম্পারেচারে 4 থেকে 5 দিন ও নর্মাল ফ্রিজে 10 থেকে 15 দিন স্টোর করে রেখে ইউজ করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো এইরকমই নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।